আসসালামু আলাইকুম। লাম্পি স্কিন ডিজিজ নিয়ে আমি অনেকগুলো পরপর ভিডিও তৈরি করেছি। সেই ভিডিওগুলোর মধ্যে একটি ভিডিও ছিল হচ্ছে বর্তমান সময়ে যে ভ্যাকসিনটি অ্যাভেলেবল হয়েছে সেই ভ্যাকসিনটি নিয়ে আমি একটি তথ্য দেওয়ার চেষ্টা করেছি সবাইকে, যে ভ্যাকসিনটা আপনারা করেন, যেহেতু সারা বাংলাদেশে ভ্যাকসিন সংকট, সেটা যে কোম্পানিরই হোক না কেন। অনেকেই কমেন্ট করতেছেন যে ভ্যাকসিন দেয়া হয়েছে তারপরেও কেন রোগটা হলো। একজন কমেন্ট করছেন যে আমি ভ্যাকসিন দিছি, ভ্যাকসিন দেওয়ার পরে রোগগুলো হয়ে গেছে, আমার 3000 টাকায় জলে গেল। বাবা, 3000 টাকা জলে গেল, এই সম্বন্ধে আইডিয়াটা জানা থাকা দরকার আগে। এই জন্যই আজকের এই ভিডিওটি করা, যে আসলে ভ্যাকসিন দেওয়ার পরেও কেন লাম্পি স্কিনে, ভ্যাকসিন দেওয়ার পরেও কেন লাম্পি স্কিন ডিজিজটা হচ্ছে। এই লাম্পি স্কিন ডিজিজ কিন্তু বাংলাদেশে আজকেই আসেনি, প্রায় 3 বছর হতে চললো, 3 বছরেরও বেশি, 4 বছরের মাথায় পড়লো। এই 3 বছরে আপনারা যতটা সচেতন হয়েছেন লাম্পি স্কিন ডিজিজ নিয়ে, গত 2 বছরে কি এতটা সচেতন ছিলেন? কেউ গুরুত্ব দেননি। ভ্যাকসিন যে কোম্পানিগুলো নিয়ে এসেছে সেই ভ্যাকসিনগুলো তো নেননি, বরঞ্চ সেই কোম্পানিরা ড্যামারেজ দিয়ে তারা এই ভ্যাকসিনগুলো, তাদের এক্সপায়ার ডেট হওয়ার কারণে তারা এই ভ্যাকসিনের ব্যবসা থেকে সরে আসছে, মুখ ঘুরিয়ে নিয়েছে, যার কারণে রিপোর্টেড যে কোম্পানিগুলো আছে সেই কোম্পানিগুলো একটাও আর এই ভ্যাকসিন, যারা ভ্যাকসিনেশনের জন্য যাদের রেপুটেশন আছে তারা কেউই আর ভ্যাকসিন, এই লাম্পি স্কিনের ভ্যাকসিন নিয়ে আসেনি। কারণ নিয়ে এসে কী করবে, কার জন্য নিয়ে আসবে, আপনারা তো গুরুত্বই দিচ্ছেন না। যার কারণে এবার রফিক মেডিসিন নিয়ে আসছে। রফিক মেডিসিন কি মানের কোম্পানি, কি স্ট্যাটাসের কোম্পানি সে নিয়ে আমি কথা বলবো না, এটা আপনারা যারা জানেন তারা বুঝবেন। বিজনেসের খাতিরে দেখা গেল যে তাদের মনে হয়েছে যে এটা একটা ভালো সুযোগ, এই সুযোগে ভ্যাকসিনটা নিয়ে আসা যায়, নিয়ে আসছে। আপনি খামারি হিসেবে আপনার কি দায়িত্ব, আপনার খামারি হিসেবে আপনার দায়িত্ব হচ্ছে ভ্যাকসিন আসছে নিয়ে নেওয়া, সেটা যেমনই হোক। আমি কিন্তু প্রথম ভিডিওতে আমি বলেছিলাম যে করোনার সময় আমরা ইন্ডিয়ান ভ্যাকসিনও কিন্তু গায়ে পুশ করেছি, তারপর অনেক কথা হয়েছে, অনেক নেগেটিভ কথা হয়েছে, তারপরেও কিন্তু দেখেন এখন করোনা অতিমারি কিন্তু কন্ট্রোলেবল, কন্ট্রোল হয়ে গেছে। তো আমরা যদি ভ্যাকসিন না নিতাম তাহলে কি এত তাড়াতাড়ি কন্ট্রোল হতো? আচ্ছা, এখন আমি আলোচনায় আসি যে লাম্পি স্কিন ডিজিজের ভ্যাকসিন আপনি দিয়েছেন তারপরও কেন রোগটি হলো। যে কোনো ভ্যাকসিন, শুধু লাম্পি স্কিন ডিজিজের ভ্যাকসিন না, আপনার খুরা রোগের ভ্যাকসিন, অ্যানথ্রাক্স মানে তরকা, বাদলা, গলা ফুলা, যে রোগেরই ভ্যাকসিন হোক না কেন, যে রোগের ভ্যাকসিন তৈরি করা হয়, ভ্যাকসিনটা তৈরির সিস্টেম হলো এই ভ্যাকসিনটা তৈরি করা হয় ওই জীবাণুটা দিয়ে, যে জীবাণুটা ওই রোগটা তৈরি করে সেইটা দিয়েই তৈরি করা হয় ওই ভ্যাকসিনটা। তার মানে দাঁড়াচ্ছে যে লাম্পি স্কিন ডিজিজের যে ভ্যাকসিনটা তৈরি করা হয়েছে, যে ভায়ালটা আছে, এই ভায়ালের মধ্যে যে তরলটা আপনি প্রয়োগ করছেন, এই তরলটা পুরোটাই লাম্পি স্কিন ডিজিজের জীবাণু। এখানে পার্থক্যটা হলো যে এই লাম্পি স্কিন ডিজিজের এই ভায়ালের ভিতরে যে জীবাণুগুলো থাকছে সেই জীবাণুগুলো রোগ তৈরি করার যে ক্ষমতাটা সেটা নষ্ট করে দেওয়া হয়, রোগ তৈরি করতে পারবে না। তবে চাঁদ কিন্তু একই, আপনি আমরা যেমন বাঙালি, যদি ইউরোপিয়ান একজন লোক পাশাপাশি সে ফর্সা, নাইজেরিয়ান একজন লোক সে কালো, পাশাপাশি দাঁড় করে দেওয়া হয়েছে, কিন্তু মানুষ কিন্তু একই, আমাদের খাবারের ধরন, কান্নার ধরন, কথা বলার ধরন একই রকমই। তেমনি এখানে যে জীবাণুটা আছে সেটার একটা জিনিস হয়তো পাল্টায় দেওয়া হয়েছে, সেটা রোগ তৈরি করার যে ক্ষমতাটা সেটা তৈরি করা হয়েছে, কিন্তু জিনিস একই। এখন আপনাদের বোঝানোর জন্য বলি যে একটি গরু স্বাভাবিকভাবে, একটি গরুর ভিতরে যখন লাম্পি স্কিনের জীবাণুটা ঢোকে, এই জীবাণুটা ঢোকার সাথে সাথেই কিন্তু রোগ তৈরি করে না, এটা সময় নেয়। সেটা হতে পারে 15 দিন, সেটা হতে পারে 20 দিন, সেটা হতে পারে 6 মাস, এটা ওই যে অ্যানিমেলটা আছে ওই অ্যানিমেলটার রোগ প্রতিরোধ ক্ষমতার উপর নির্ভর করে, ওই অ্যানিমেলটার মধ্যে এই জীবাণুটা কতগুলো মাল্টিপ্লিকেশন করতে পারে, কতগুলো সংখ্যায় বৃদ্ধি হতে পারে তার উপর নির্ভর করে। যদি কোনো একটা গরুর খুব ভালো রোগ প্রতিরোধ ক্ষমতা এবং সেখানে লাম্পি স্কিনের জীবাণু ঢুকে পড়েছে, ঢোকার পরে দেখা গেল যে সে ওখানে এই গরুর রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো হওয়ার কারণে সে মাল্টিপ্লিকেশন করতে পারেনি, দেখা যাচ্ছে 2টা জীবাণু ঢুকছে ও 4টা হয়তো করতে পেরেছে,
মাল্টিপ্লিকেশন করে হয়তো চারটা সংখ্যায় পরিণত হয়েছে, কিন্তু রোগ হওয়ার জন্য হয়তো দরকার 40,000, সে চারের বেশি আর করতে পারছে না, কারণ ওর রোগ প্রতিরোধ ক্ষমতা খুব ভালো, সে আর বাড়তে দেয়নি, তাহলে আর এই রোগটা প্রকাশ হবে না। আচ্ছা, এখন ধরেন এই রোগটা, এ দুইটা জীবাণু আপনার ঢুকে বসে আছে, এর রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো, জীবাণু কিন্তু ঢুকে আছেই, আপনি সেখানে ভ্যাকসিন প্রয়োগ করলেন, এই ছিল দুই, ভ্যাকসিনে ধরেন আছে হলো 40,000 বা 50,000 বা 1,00,000 জীবাণু, এই জীবাণু এসে এর সঙ্গে যুক্ত হলো, তখন কিন্তু এরা এক, তখন কিন্তু এদের মধ্যে কোনো আর পার্থক্য নেই, তখন এই যে দুইটা জীবাণু ঢুকেছিল তার জন্য যে অ্যান্টিবডি শরীরে তৈরি হয়ে আছে সেই অ্যান্টিবডিটা প্রপারলি আর কাজ করতে পারবে না, কারণ এই যে এতগুলো জীবাণু ঢুকলো সেই জীবাণুগুলোর এগেনস্টে আর নতুন করে অ্যান্টিবডি তৈরি করতে পারবে না, যার কারণে রোগটা খুব অল্প সময়ের মধ্যেই প্রকাশ পাবে। কথাটা দাঁড়ালো, একদম শর্টকাটে যদি আপনাদের ভালো করে বলতে চাই সেটি হলো যে সুস্থ আছেন, সুস্থ আছে একটি গরু, আপনি দেখছেন সুস্থ অ্যাপারেন্টলি, কিন্তু তার ভিতরে জীবাণু ঢুকা আছে কি না, তার ভিতরে জীবাণু সুপ্ত অবস্থায় আছে কিনা, হয়তো জীবাণুগুলো আছে 15 দিন পরে লক্ষণ প্রকাশ পাবে, সে ওইভাবে মাল্টিপ্লিকেশন করতেছে যে 40,000 ওর প্রোডাকশন হওয়ার দরকার, আমি এক্সাম্পল স্বরূপ বলছি যে 40,000 সংখ্যায় হওয়া দরকার, 40,000 হতে গিয়ে তার হয়তো 20 দিন সময় লাগবে, সে আজকে হয়তো 10,000 আছে, হয়তো আরো 20 দিন পরে সে 40,000 হবে, তো আপনি তার মধ্যে যদি ভ্যাকসিনটা করে দেন তাহলে তার সংখ্যা তো বেড়ে গেল, কারণ দুইটা তো একই জাতি ভাই, সংখ্যা বেড়ে যাওয়ার সাথে সাথে পরের দিনই বা তার 2 দিন পরেই, 20 দিন আর ওয়েট করবে না, সে সংখ্যা যেহেতু বেড়ে গেল তারা খুব তাড়াতাড়ি রোগটা প্রকাশ করবে, যার জন্য আমরা বলি সুস্থ থাকা অবস্থায় ভ্যাকসিন প্রয়োগ করুন। এখানে সঙ্গত কারণেই একটা প্রশ্ন চলে আসে যে যারা খামার করছেন 10টি গরু আছে, 2টি গরু লাম্পি স্কিনে আক্রান্ত হয়েছে আর বাকি 8টি গরু ভালো আছে, তাদেরকে আমি ভ্যাকসিন দিব কিনা, এটা আপনার উপর নির্ভর করে, আপনি কতটা টলারেট করতে পারেন তার উপর। আপনি যদি ভ্যাকসিন দিয়ে যান মনে করেন যে হ্যাঁ লাম্পি স্কিন ডিজিজ যেহেতু আমার খামারে ঢুকে পড়েছে, তার মানে বাকিগুলোর হয়তো রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো আছে, রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো আছে কোনো প্রকাশ করে নাই, তারপরেও আমি এগুলোকে দিয়ে রাখবো, হয়তো যদি না ঢুকে থাকে সন্দেহের বশবর্তী হয়ে যে হ্যাঁ ভিতরে হয়তো নাও ঢুকতে পারে, আমি ভ্যাকসিন দিয়ে রাখবো, আপনি দিতে পারেন। আবার যদি মনে করেন যেহেতু আমার খামারে ঢুকে পড়েছে আমি দিব না, দেবেন না, দুটাই রাইট, আপনার উপর নির্ভর করবে। আমাদের কাছে কনসালটেন্সি যখন নিতে যাবেন, যে আমাদের কাছে যখন প্রশ্ন করবেন যে আমার খামারে 10টি গরু আছে, 2টি গরু হয়ে গেছে, আমি কি এখন টিকা দিতে পারবো, আমরা বলবো না, কারণ জীবাণু অলরেডি এক্সপোজ হয়ে গেছে ওখানে, আর এই ভ্যাকসিনগুলো এখনো ট্রায়ালই চলে নাই, এই ভ্যাকসিন সম্বন্ধে যে আমি কনফিডেন্ট নিয়ে কথা বলবো, ট্রায়ালই তো হয় নাই, আরো 2 বছর যাক 3 বছর বা যাক, তারপরে আমি বলতে পারবো যে কোন ভ্যাকসিনটা ভালো নাকি এই ভ্যাকসিনটা ভালো কিনা, সেটা ট্রায়াল তো এখনো হয়ই নাই রে ভাই, এটা তো কেবল চলছে, দেওয়া শুরু হয়েছে, এই ভ্যাকসিন তো আসেই নাই, কেবল দেওয়া শুরু হয়েছে, এটা রেজাল্ট না আসতে আসতে আরো 3 বছর 4 বছর যাক, তারপরে বোঝা যাবে, করোনা ভ্যাকসিন আসার সাথে সাথে যে কাজ করছে এটা কি শুরুতে বোঝা গেছে, তখন অনেক মারা যায়নি মানুষ, ভ্যাকসিন দেওয়ার পরে মারা গেছে, ভ্যাকসিন দেওয়ার পরে রোগ হয়েছে, তারপরে আস্তে 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 আজকে দেখেন যে করোনা বলে আর কোনো রোগই নেই, তার জন্য ভ্যাকসিন নিয়ে খুব বেশি আপনার গসিপিং করে লাভ নাই, সমালোচনা করে লাভ নাই, ভ্যাকসিন আসছে, ভ্যাকসিন আপনি দেন যে কোম্পানিরই হোক, খুরা রোগের ভ্যাকসিন নিয়ে একসময় কথা ছিল যে সরকারি ভ্যাকসিন কাজ করে না, তারপরে হচ্ছে যে কেমিস্ট্রির ভ্যাকসিন আছে একটা বাংলা FMD সেটা কাজ করে না, কিন্তু আলটিমেটলি এখন দেখেন যে সবগুলোই কাজ করে, তো ভ্যাকসিন যখন আপনি র্যান্ডমলি ইউজ করবেন, খুব বেশি ঘন ঘন ইউজ করবেন, তখন দেখবেন একটা ইমিউনিটি তৈরি হয়ে যাবে, তো এই তৈরি হতে হতে একসময় আমাদের সবগুলো গরুই যখন রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন হবে তখন আর এই রোগ নিয়ে অত বেশি টেনশন করার সুযোগ নেই। তাই যারা মনে করছেন যে ভ্যাকসিন দিলে রোগ হয়ে যাচ্ছে, সেটার জন্য তো আপনারা দায়ী ভাই 3 বছর থেকে, এই কোম্পানি আমাদের ম্যানেজমেন্ট আমরা কিছুই তো করতে পারছি না, ভ্যাকসিন না হলে আপনি কি করবেন, 3 বছর থেকে যদি আমাদের সরকারের ওইরকম সামর্থ্য থাকতো, যদি পুরোটাই সবাইকে ম্যাচ ভ্যাকসিনেশনের আওতায় নিয়ে আসতে পারতো, তাহলে হয়তো একটা কন্ট্রোলের ব্যবস্থা হতে পারতো, কারণ আমাদের দেশ তো এখনো উৎপাদনে যেতে পারে নাই এই ভ্যাকসিন নিয়ে, তো যখন উৎপাদনে যাবে তখন দেখবেন যে রোগ হয়তো খুব অল্প সময়ের মধ্যেই কন্ট্রোলে চলে আসবে, কারণ ম্যাচ ভ্যাকসিন আমরা তো খরচ করে যখন খরচ করি তখন আমাদের কষ্ট লাগে,
কিন্তু ভাই আপনি বেটারমেন্টের জন্য খরচ করতেছেন, কষ্ট করার তো দরকার নেই, কষ্ট মনে লাগানোর কোনো দরকার নেই, আপনি তার ভালোর জন্য করতেছেন। যাই হোক, যারা মনে করছেন যে ভ্যাকসিন দেওয়ার পরে রোগ হয়, কথা সত্য, তবে সেটা হলো যে ভ্যাকসিন দেওয়ার ভ্যাকসিনের জন্য রোগ হয়েছে তা না, জীবাণু আগে থেকেই ঢুকেছিল যার জন্যই রোগটা প্রকাশ পেয়েছে।